নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে আমরা শুনছিলাম হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার কাহিনী আহুল আসুন তাহলে শুরু করা যাক লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন আহুল আজ সপ্তম পর্ব কিছুক্ষণের নিস্তব্ধতা তানাকা এরপর প্রশ্ন করলেন আচ্ছা নাৎসিরা বন্দিদের ওপর কোন ত্রেজস্কীয় পদার্থ নিয়ে পরীক্ষা করত তা জানা আছে আপনার হারজেল কিছু বলেছে এ ব্যাপারে অলিভিয়েরা কয়েক মুহূর্ত নিশ্চুপভাবে তাকিয়ে রইলেন তানাকার দিকে তারপর সংক্ষিপ্ত জবাব দিলেন না হেয়ারম্যান এবার প্রশ্ন করলেন উড়ন্ত দানবটা সম্বন্ধে হার্জেল আপনাকে কি তথ্য জানিয়েছেন অলিভিয়েরা বললেন হার্জেল নিজে সম্ভবত প্রাণীটাকে মৃত্যুর আগে চাক্ষুষ করেনি তবে তার ডাক বহু বছর ধরেই শুনেছেন পুরনো কারারক্ষী ও তার মতো হতভাগ্য বন্দিদের মুখ থেকে কিছু কিছু কথা তিনি শুনেছিলেন একবার একজন ইহুদি বাইরে বেরিয়ে জঙ্গলিদের খপ্পরে পড়ে কিছুদিন সে জঙ্গলিদের হাতে বন্দি থাকার পর আবার এই বাংকারে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল সে হারজেলকে বলেছিল প্রাণীটা কালো পাহাড়ের একটা গুহার মধ্যে থাকে জঙ্গলিরা তাকে দেবতা জ্ঞানে অথবা ভয়ে পুজো করে জঙ্গলিরা তার উদ্দেশ্যে মানুষ ভেট দেয় জঙ্গলিদের ডাকে সাড়া দিয়ে গুহা থেকে হিংস্র প্রাণীটা বেরিয়ে আসে তবে দিনের বেলায় সে বেরোয় না একবার বাইরে এলে খাবার তার চাই নইলে জঙ্গলিদের কারো প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে জঙ্গলিরা রাতের বেলা ডোবা বা নদীর জলে গলা ডুবিয়ে বসে আত্মগোপন করে তবে একবার আহার গ্রহণ করলে অর্থাৎ পূর্ণাঙ্গ একটা মানুষ খেলে দিনদশেক নাকি বাইরে বেরোয় না প্রাণীটা যদি না তাকে জঙ্গলিরা বাইরে বেরিয়ে আসার জন্য আহ্বান জানায় জঙ্গলিগুলো কটা দিন রাতে নিশ্চিন্ত থাকে আর দিনের বেলায় তো সে কখনো বাইরে আসেই না হার্জেল বলেছিল শীতকালে প্রাণীটার ডাক কখনো সে শোনেনি হয়তো সে সময় অন্য কোথাও চলে যায় বা শীত ঘুমে কাটায় হেরম্যান মন্তব্য করলেন প্রাণীটার মধ্যে শরীর শ্রেণীর অনেক বৈশিষ্ট্য আছে দেখছি দিনে বাইরে না আসা অন্ধকার গুহায় থাকা একবার খাদ্য গ্রহণ করলে কিছুদিন চুপচাপ থাকা শীতঘুম আচ্ছা আপনার ধারণা কি প্রাণীটা সম্বন্ধে অলিভিয়েরা বললেন হার্জেল এ ব্যাপারে দুরকম কথা বলেছে আমাকে এক এখানে জার্মানদের ঘাঁটি তৈরির অনেক আগে থেকেই নাকি প্রাণীটা এখানে থাকে দুই বর্ণিয়র জঙ্গল থেকে শুধু মানুষ নয় বেশ কিছু পশু পাখিও আনা হয়েছিল পরীক্ষার জন্য হতে পারে প্রাণীটা তাদেরই কেউ হারজেল এসব গল্প অন্য বন্দিদের মুখ থেকে শুনেছিল এক পুরনো কারারক্ষী নাকি আবার বন্দিদের এসব বলেছিল তবে এখানে একটা সুরঙ্গে বেশ কিছু বড় বড় খাঁচা রাখা আছে আমিও সেগুলো দেখেছি অলিভিয়ারের কথা শুনতে শুনতে সুদীপ্তর চোখে ভেসে উঠল রাতের দৃশ্যটা সুদীপ্তদের খুঁটিতে বেঁধে রেখে সেই নোংরা ডোবাতে ব্যাঙের মতো বসে আকাশের দিকে তাকিয়ে জঙ্গলিগুলো ডেকে চলেছে তার মানে সেই প্রাণীর কাছেই সুদীপ্তদের বলি চড়াচ্ছিল জঙ্গলিরা শেষ পর্যন্ত ওদেরই কেউ হিংস্র প্রাণীটার পেটে গেছে জঙ্গলে ঢোকার পূর্ব মুহূর্তে সুদীপ্ত তারই আর্তনাদ শুনেছিল সুদীপ্ত এবার জিজ্ঞেস করল এই অসভ্য জঙ্গলিগুলো আসলে কোথায় থাকে হার্জেল বলেছিল এই অসভ্য উপজাতিরা নাকি মুক্ত হয়ে প্রথমে আশ্রয় নিয়েছিল এই উপত্যকার ঠিক বাইরে সলকার হ্যালিমুনের মধ্যবর্তী এক উপত্যকায় সেখানেই তাদের গ্রাম নারী ও শিশুরা সেখানেই থাকে সে রুক্ষ জায়গাতে কোনো খাবার পাওয়া যায় না তাই পুরুষরা এখান থেকে খাবার সংগ্রহ করে এখানেও তেমন পশু পাখি পাওয়া যায় না জঙ্গলিদের প্রধান খাদ্য ব্যাঙ আমি দিনের বেলায় একদিন জঙ্গলের মধ্যে জঙ্গলিদের ফেলে রাখা স্থূপাকৃতি ব্যাং দেখেছি হার্জেল বলেছিল ওই উড়ন্ত দানবটা নাকি ব্যাঙও খায় যে লোক জঙ্গলিদের কবল থেকে পালিয়ে এসেছিল সে নাকি জঙ্গলিদের প্রাণীটার উদ্দেশ্যে ব্যাঙ উৎসর্গ করতে দেখেছিল হেরম্যান এরপর প্রশ্ন করলেন জঙ্গলিরা ঠিক কী কৌশলে ওই প্রাণীটাকে গুহার বাইরে আনে শুধুই জলার মধ্যে বসে উদ্ভট গান গেয়ে সে অভিজ্ঞতা আমাদের হয়েছে অলিভিয়েরা এ প্রশ্নের উত্তরে কি একটা জবাব দিতে যাচ্ছিলেন কিন্তু মিস্টার তানাকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ রুক্ষভাবেই বললেন এসব হাবিজাবি গালগল্প নিয়ে গবেষণা থামান যে প্রাণীকে কেউ দেখেনি তার সম্বন্ধে আলোচনায় সময় নষ্ট করে লাভ নেই হয়তো নাকি আর বোধ হয় এসব শব্দের ওপর ভিত্তি করে আলোচনা করে যাচ্ছেন আপনারা জঙ্গলিদের হাত থেকে নিজেদের বাঁচাতে কিভাবে এখান থেকে দ্রুত পালানো যায় তা নিয়ে আলোচনা করুন জঙ্গলিগুলো হয়তো আমাদের খুঁজতে খুঁজতে এখানেও ঢুকে পড়তে পারে অলিভিয়েরা তানাকার দিকে তাকিয়ে বললেন আপনি একজন জীববিদ অথচ ওই অদ্ভুত প্রাণীর ব্যাপারে আপনার কোনো আগ্রহ নেই তানাকা বললেন ওসব আষাঢ়ে প্রাণী নিয়ে আমার কোনো আগ্রহ নেই আমরা এতজন জোয়ান লোক আছি অন্য কোনো হিংস্র প্রাণী এলে তার মোকাবিলা করা যাবে সঙ্গে তো আগ্নেয়াস্ত্র অস্ত্র আছেই এই বলে তিনি জামার ভিতর থেকে একটা রিভলভার বার করে টেবিলের ওপর রাখলেন অলিভিয়েরা বললেন তাহলে আজ রাতেই এই জায়গা ছেড়ে যাওয়া যেতে পারে সুরঙ্গ পথটা বেশ অনেক লম্বা সেটা পেরিয়ে ভোরের আলো ফুটলে বাইরে বেরোবো সেই ভয়টা দিনের বেলায় থাকবে না আর সুরঙ্গ পথে জঙ্গলিদের থেকে বেশ কিছুটা তফাতেও চলে যাব জঙ্গলিরা সাধারণত দিনের বেলা কালো পাহাড়টার উপাশের জলায় ব্যাং শিকার করে মাটির নিচ থেকে কালো পাহাড়ের পাশটা অতিক্রম করে তার উল্টো দিকে আমরা যাব কিছুক্ষণ আলোচনার পর অলিভিয়ার প্রস্তাবেই সম্মত হল সবাই ঠিক হল মধ্যরাতে সুরঙ্গ পথ ধরে বাইরে বেরোবার জন্য রওনা হবে তারা অলিভিয়েরা বেশ কিছু মাছ ধরেছিলেন তাই দিয়েই দুপুরের ভোজন পর্ব সাঙ্গ হলো। মাটির নিচে এ জায়গাতে একটাই সমস্যা প্রচণ্ড গরম লাগছে অলিভিয়েরা বললেন মাটির নিচে এ জায়গাতে এত গরম কিন্তু ছিল না একদিন ধরে এ ব্যাপারটা লক্ষ্য করছি এই গরমে ঘুমানো সম্ভব নয় খাওয়া সেরে ঘন্টা পাচে বিশ্রাম নিল সবাই সুদীপ্তদের অনেক ধকল গেছে কিছুটা চাঙ্গা হয়ে উঠল তারা বাইরের পৃথিবীর আলো ভূগর্ভের এই কক্ষে প্রবেশ না করলেও ঘড়ি দেখে সুদীপ্তরা বুঝতে পারল যে বাইরে বিকেল হয়ে গেছে তানাকা এক সময় বললেন দ্বিতীয় মহাযুদ্ধের এই নাতসি ক্যাম্পটা একটা ঐতিহাসিক স্মারক আর কোনোদিন তো এখানে আসা হবে না অলিভিয়েরা আপনি কি এই জায়গাটার সুরঙ্গগুলো আমাদের একটু ঘুরিয়ে দেখাবেন সুদীপ্তর প্রস্তাবটা মনে ধরল সে বলল হ্যাঁ আমিও একটু দেখে নিতে চাই জায়গাটা অলিভিয়েরা বললেন হ্যাঁ চলুন আশপাশের সুরঙ্গ যেগুলো হারজেল আমাকে চিনিয়েছিল সেগুলো আপনাদের আমি দেখাতে পারব দুটো মশাল জ্বালানো হলো তার একটা হাতে নিলেন অলিভিয়েরা অন্যটা তানাকা ঘরের চারপাশে বেশ কটা সুরঙ্গ মুখ আছে অলিভিয়েরা তারই একটাতে ঢুকলেন সবাইকে নিয়ে লম্বা বারান্দার মতো সুরঙ্গ সোজা এগিয়েছে কিছুটা এগিয়েই দুপাশে খুপড়ি খুপড়ি ঘর লোহার গড়াত বসানো সামনে চলতে চলতে অলিভিয়েরা বললেন খোপের মতো ঘরগুলোতে বন্দিদের রাখা হতো কত করুন ইতিহাস যে এসব ঘরে জমা হয়ে আছে এখানে তা কে জানে মশালের আলো পিছলে যাচ্ছে জাল আর ঘরগুলোর দিয়ে ওপর মাঝে মাঝে এই সুরঙ্গ থেকে অন্যদিকেও রাস্তা গেছে তাদের সামনেও লোহার গড়াত বসানো সুদীপ্ত জিজ্ঞেস করলো এসব রাস্তা কোথায় গেছে আচ্ছা এসব রাস্তা ধরে জঙ্গলিরাও তো ভিতরে আসতে পারে অলিভিয়েরা জবাব দিলেন সব রাস্তা কোথায় গেছে আমার জানা নেই হারজেল থাকলে হয়তো বা বলতে পারতো না জঙ্গলিরা সুরঙ্গের ভিতরে ঢোকে না হারজেলের মুখে শুনেছি তাদের নাকি ধারণা আছে যে একবার ভিতরে ঢুকলে আবার তারা বন্দি হয়ে যাবে বেশ কয়েকটা ঘরে ইঞ্জিনিয়ারিং এর নানা যন্ত্রপাতিও চোখে পড়ল ধুলো মেখে অতীতের সাক্ষী হয়ে পড়ে আছে সব আরো কিছুটা এগিয়ে সুরঙ্গের একটা বাকের মতো জায়গাতে থামল সবাই সেখানে সুরঙ্গের গায়ে একটা বেশ বড় ঘর অলিভিয়েরা গড়াদের উপর বাইরে থেকে মশাইটা তুলে ধরতেই সুদীপ্তরা দেখতে পেল ভিতরের দেয়ালের র্যাকের গায়ে টাঙানো আছে বেশ কয়েকটা ধুলোমাখা রাইফেল নাৎসিদের ফেলে যাওয়া জিনিস সম্ভবত এ ঘরটা তাদের অস্ত্রাগার ছিল তানাকা হঠাৎ বললেন আচ্ছা এ অস্ত্রগুলো তো এখনও কর্মক্ষম থাকতে পারে তাহলে তো আমাদের কাজে লাগবে আপনি জিনিসগুলো পরীক্ষা করে দেখেছেন অলিভিয়েরা বললেন না দেখিনি আমি আর হারজেল ওই লোহার দরজাটা একবার খোলার চেষ্টা করেছিলাম কিন্তু বহু বছর না খোলার ফলে এমনভাবে মাটির সঙ্গে এটা এঁটে বসেছে যে খুলতে পারিনি সুদীপ্ত ভালো করে দেখল দরজাটা ঝাঁপের মতো দরজা ঠেলে ওপরে ওঠাতে হয় লোহার দরজাটা মাথার উপর ধরে রাখার জন্য মোটা লোহার শিকল লাগানো আছে গায়ে সেটা পাথুরে দেয়ালের গায়ে লোহার আংটায় আটকে দিতে হয় ওই শিকলটাই আবার গড়াদ নিচে নামানো অবস্থায় বাইরে থেকে দরজা বন্ধর কাজ করে দরজার বাইরে কিছুটা তফাতে মেঝেতে বসানো লোহার খুঁটিতে সেটা পরিয়ে দিলে দরজা আর খোলা যাবে না শিকলটা এখন সে অবস্থাতেই রাখা আছে তানাকা এরপর বললেন আর্মির অস্ত্র তাড়াতাড়ি নষ্ট হয় না আমাদের ভাগ্য ভালোও হতে পারে এতজন লোক আছি একবার চেষ্টা করে দেখা যাক ঝাঁকটা ওপরে তোলা যায় কি না এই বলে তিনি তার হাতের মশালটা দেয়ালের খাজে রেখে নিচু হয়ে মেঝের খোঁটা থেকে শিকলটা খুললেন তারপর ঝুঁকে পড়লেন দরজা ঠেলে ওপরে ওঠানোর জন্য অলিভিয়েরা হেরম্যানের হাতে মশালটা দিলেন তিনি আর সুদীপ্ত এবার ঝুঁকে পড়ে হাত লাগালেন তানাকার সঙ্গে বহুদিন অব্যবহারের ফলে এমনভাবে এঁকে গেছে ঝাঁপ যে তিনজনে মিলে চেষ্টা করেও সেটা ওপরে তোলা যাচ্ছে না পিনাক প্রাথমিক অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল ঝাঁপ ওঠানো যাচ্ছে না দেখে সে সুদীপ্তকে বলল আপনি উঠুন আমি দেখছি সরে এলো সুদীপ্ত পিনাক ঝুঁকে পড়ার আগে জামার নিচে কোমরে গোজা সেই হাড়ের টুকরোটা বার করে সুদীপ্তর হাতে দিয়ে বলল এটা আপনার কাছে রাখুন নইলে ঝুঁকতে গেলে লাগবে সেই হাড়ের টুকরোটা এখনো যত্ন করে রেখেছে পিনাক বাক্য ব্যয় না করে সুদীপ্ত সেটা নিজের জামার তলায় গুজে নিল পিনাক ঝুঁকে পড়ল ঝাঁপের ওপর সত্যি শক্তি আছে লোকটার লোহার ঝাঁপটা ওপরে তোলার জন্য কয়েকবার ঝাঁকুনি দিতেই একটা ধাতব শব্দ করে বহু বছরের আড়মোড়া ভেঙে ঝাঁপটা ওপরে উঠে এলো এরপর অতি সহজেই ওপরে গেল ঝাঁপ তার গায়ের লোহার শেকল দেয়ালের গায়ে আটকে দেওয়া হলো। শূন্য ঝুলে রইল লোহার গড়া গড়াদলা ঝাঁপ ঘরের ভিতর প্রবেশ করল সবাই র্যাক থেকে রাইফেলগুলো নামিয়ে হেরম্যান অলিভিয়েরা আর তানাকা পরীক্ষা করতে লাগলেন হেরম্যান বললেন জিনিসগুলো মোটামুটি ঠিক আছে তেল দিয়ে ব্যারেলগুলো পরিষ্কার করলে হয়তো এগুলো ব্যবহারযোগ্য হয়ে উঠবে অলিভিয়েরা বললেন একটা ঘরে আমি অনেক কটা মুখবন্ধ তেলের ড্রাম দেখেছি একবার চেষ্টা করে দেখা যেতে পারে আর এর পরই মশালের আলোতে ঘরের কোণে একটা মেশিন গান চোখে পড়ল তার গা থেকে ঝুলছে ধুলো মাখা কার্তুজের বেল্ট মাকড়সার জাল সরিয়ে সবাই এগিয়ে গেল ঘরের কোণে অলিভিয়েরা জিনিসটা দেখে বললেন আমি এ জিনিস চালাতে পারি ডিফেন্স ট্রেনিং নেওয়ার সময় চালানো শিখেছিলাম উৎসাহিত হয়ে সবাই ঝুঁকে পড়ল জিনিসটার ওপর তানাকা বললেন দাঁড়ান আর একটা মশালানি এই বলে তিনি পা বাড়ালেন ঘরের বাইরে অলিভিয়েরা ধুলো ঝাড়তে শুরু করলেন জিনিসটা থেকে সবাই মেশিন দিকে তাকিয়ে আছে হঠাৎ প্রচণ্ড জোরে ঘটাং করে শব্দ হলো পিছনে চমকে উঠে তাকাতেই সুদীপ্তরা দেখতে পেল লোহার ঝাপটা পড়ে গেছে আর ওপাশে রয়েছেন তানাকা আংটা থেকে শিকলটা কি খসে গেল ঝাপটা তুলবার জন্য এগিয়ে গেল সবাই অলিভিয়েরা হেরম্যান আর পিনাক ঝাপের নিচের অংশ ধরে ওঠাবার চেষ্টা করল কিন্তু ঝাপটা উঠল না আর এরপরই তারা দেখতে পেল সেই লোহার মোটা শিকলটা বাইরের কিছুটা দূরে মেঝের ওপর লোহার খুঁটিতে আটকানো আছে বাইরে মশাল হাতে দাঁড়িয়ে আছেন তানাকা তার ঠোঁটের কোণে আবছা হাসি ফুটে উঠেছে অলিভিয়েরা তার উদ্দেশ্যে বললেন শিকলটা খোটায় আপনি আটকালেন নাকি ওটা খুলুন ঝাপটা ওঠানো যাচ্ছে না তানাকার হাসিটা এবার চওড়া হল তিনি বললেন হ্যাঁ আমি আটকালাম আপনারা ভিতরে থাকুন আমি এবার চলি অলিভিয়েরা বিস্মিতভাবে বললেন তার মানে তানাকা অলিভিয়েরার উদ্দেশ্যে বললেন আমি সেখানে যাব যার সন্ধানে আপনি আর আমি দুজনেই সম্ভবত এখানে এসেছিলাম এ কথা বলার পর তিনি দরজার বাইরে দাঁড়িয়ে পকেট থেকে একটা কাগজ বার করে সেটা মেলে ধরে অলিভিয়েরার উদ্দেশ্যে বললেন তবে এখানকার নকশাটা এত সহজে পেয়ে যাব ভাবিনি আমি দুঃখিত আপনার অবর্তমানে আপনার জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে এটা পেয়ে গেলাম আচ্ছা এই সুরঙ্গের শেষ মাথায় এই ক্রস চিহ্ন দেওয়া জায়গাটাই তো সেই জায়গা তাই না ম্যাপটাকে তানাকা দরজার বাইরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আরো ভালোভাবে মেলে ধরলে। তানাকা কি বলছেন তা কিছুই বোধগম্য হচ্ছে না সুদীপ্তদের তবে অলিভিয়ার আর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে বলে মনে হলো তিনি আমতা আমতা করে বললেন তা তাহলে তাহলে আপনি জিব্বিদ নন আপনিও এরই সন্ধানে এসেছিলেন তানাকা চিবিয়ে চিবিয়ে জবাব দিলেন না আমি জীববিদ নই আমি একজন ধাতুবিদ সামরিক বিভাগে চাকরি করতাম একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে এ জায়গার সন্ধান পেয়ে গেলাম সে সময় জার্মানি আর জাপান পক্ষে ছিল আর এ জায়গা ছিল জাপানের দখলে কাজেই তাদের না জানিয়ে হিটলারের পক্ষে কিছু করা সম্ভব ছিল না তবে আপনাকে আমি ধন্যবাদ দিই এই ম্যাপটা আমার কাজ আরো সহজ করে দিল অলিভিয়েরা এবার বলে উঠলেন ঠিক আছে দরজা খোলার ব্যবস্থা করুন এ কৃতিত্ব আমরা দুজনেই নেব তেমন হলে আপনিই নেবেন তানাকা বললেন আমি বিশ্বাস করি না কাউকে কোনো সন্দেহের অবকাশ রাখতে চাই না এ খনির আবিষ্কর্তা হিসাবে আমি ব্যাপারটা ইন্দোনেশিয়ার সরকারকে জানাবো অর্থ খ্যাতি যশ সব তবে কথা দিলাম আপনাকেও বঞ্চিত করব না আপনার আত্মত্যাগ আমি স্মরণে রাখব ওই পাহাড়টার নাম দেব অলিভিয়েরা হিল অলিভিয়েরা গলার ধরে ঝাঁকুনি দিয়ে বললেন শিকলটা খুলুন শিকলটা খুলুন আপনি কি পাগল হয়ে গেলেন ও তানাকার উদ্দেশ্যে বললেন আপনি কি করছেন এসব আপনাদের দুজনের মধ্যে কোনো বোঝাপড়া থাকলে দরজা খুলে শান্তভাবে ব্যাপারটা মিটিয়ে নিন দেখুন আমরা আপনাদের মতো এখানে কোনো ধাতুর সন্ধানে আসিনি সোনার উপতে আমাদের আগ্রহ নেই আমরা তানাকা প্রথমে হেরম্যানের উদ্দেশ্যে বললেন জানি আপনারা জীববিদ এখানে আপনারা কি খুঁজতে এসেছেন আহুল ও প্রাণীর কোনো অস্তিত্ব নেই এখানে এ জায়গার ধারে কাছে যাতে কেউ না আসে তাই জার্মানরা ব্যাপারটাকে রটিয়েছিল এবনে বিরাট এক ধরনের পেঁচা থাকে উডাউল তাকেই লোকে আহুল বলে ভয় পায় তবে সে বেচারা নেহাতি নিরীহ জীব আমি দুঃখিত ভাগ্য আপনাদের এখানে এনে ফেলেছে এটাও আমি সামরিক নথি থেকেই জেনেছি মৃত্যুর আগে তাহলে সত্যিটা আপনারা জেনে গেলেন তারপর তিনি অলিভিয়েরার উদ্দেশ্যে বললেন চলি বন্ধু কথা দিলাম ওই পাহাড়ের নাম হবে অলিভিয়েরা হিল অলিভিয়েরা চিৎকার করে উঠলেন তুমি পাগল হয়ে গেছো। সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু দরজা খোলো খোলো দরজা তানাকা অট্টহাস্য করে উঠলেন মশালের আলোয় তার মুখটা পাগলের মতো লাগছে দু চোখে ফুটে উঠেছে লোভ সুদীপ্তদের ডাকাডাকি অগ্রাহ্য করে তিনি হাঁটতে শুরু করলেন তার অট্টহাসি মিলিয়ে গেল সুরঙ্গ পথে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ